আসসালামু আলাইকুম এনটিভি দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান আজকে আমাদের অতিথি ছোট পর্দার আলোচিত অভিনেত্রী ফারজানা ছবি ছবি পেছনে আপনার ছবি একদম দর্শক বিঞ্জে মুক্তি পেয়েছে ফ্রাইডে সেই ছবিতেই ছবি অভিনয় করেছেন ছবি ফ্রাইডে তো খুব ভয়ঙ্কর একটা মানে নির্মাণ আমার কাছে মনে হয়েছে এবং এটা বলাই হচ্ছে যে 18 বছরের নিচে কেউ যাতে না দেখে অভিনয়ের অভিজ্ঞতাটা কেমন ছিল আমি একটা ডিফারেন্ট ক্যারেক্টারে অভিনয় করেছি যেই ক্যারেক্টারটা তিনটা ভিন্ন ভিন্ন এজে জার্নি করছে একদম প্রথমে একটা অপরিণত বয়স দেখায় তারপর দেখায় যে একটা মিডল এজে যাচ্ছি তারপরে এই চরিত্রটা আরেকটু এজ লেভেলটা বেড়ে যায় তো এই যে তিনটা বয়সের জার্নি এটা আমার জন্য খুব সহজ ছিল না অবশ্যই আমার পরিচালকের সহযোগিতা ছিল সেই সঙ্গে আমার পুরো টিম আমাকে সাপোর্ট করেছে এই ধরনের একটা জার্নি করবার জন্য এবং আমি সবচেয়ে কৃতজ্ঞ পরিচালক রায়হান রাফির কাছে যিনি এমন একটা চরিত্রে আমাকে অভিনয় করবার জন্য যোগ্য মনে করেছেন এবং আমার উপর আস্থা রেখেছেন ছবি এটা তো রায়হান রাফির সাথে আপনার প্রথম কাজ না থার্ড কাজ তো তৃতীয় কাজ হিসেবে কি রাফির এতটা গুডবুকে কী করে চলে এলেন প্রথম দুটো কাজে আসলে আমরা একে অপরকে অতটা ভালো করে বুঝতে পারিনি তবে যখন আমি টানের পর নিঃশ্বাস করেছি তখন আমার মনে হয়েছে যে রাফি আমার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং অভিনয় শিল্পী হিসেবে আমার অভিনয়ের উপর তার একটা আস্থা তৈরি হচ্ছে তারপর হচ্ছে যে সে আমাকে রাফি ভাই আমাকে তার ফ্রাইডে ছবির জন্য কথা বললেন আমাদের একটা মিটিং হলো কাজটা নিয়ে এবং সেই ফ্রাইডেতে যখন উনি আমাকে অভিনয়ের প্রস্তাব দিলেন উনি আমাকে শুরুতেই বললেন যে আপনার জন্য জার্নিটা একটু কঠিন হবে কারণ এখানে আপনাকে এজ লেভেলটা চেঞ্জ করতে হবে আপনার বর্তমান এজ থেকে আরও সামনে গিয়ে আপনার এজ লেভেলটা চেঞ্জ করে অভিনয় করতে হবে তো আমি আসলে বরাবরই একটু ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে অভ্যস্ত বা পছন্দ করি সেই নিরিখে আমার কাছে মনে হয়েছে যে এই চরিত্রটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে আসলে তো চ্যালেঞ্জের আমরা ছবিটা দেখেছি প্রিমিয়ার শোতে নিজেকে কতটা ভেঙে করতে হয়েছে আবার গড়ে ভাঙতে হয়েছে আপনারা তো দেখেছেন ছবিটা আপনারাই ভালো বলতে পারবেন আমার চেয়ে কারণ আমি তো অভিনয় করেছি এবং পর্দায় যখন দেখছিলাম আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে বিষয়টা পুরো হল ভর্তি দর্শক যখনই আমার কোনো দৃশ্য এসেছে একেবারে সবাই নিশ্চুপ হয়ে মন্ত্রমুগ্ধের মতো অভিনয়টুকু দেখেছে দৃশ্যগুলো দেখেছে যেটা সত্যি আমার জন্যে অনেক অনেক বড় প্রাপ্তির এবং এত অসাধারণ দর্শক সবাই ছিলেন আপনারা সবাই এত বুঝে ছবিটা দেখেছেন চিত্রনাট্যটা কিন্তু খুব সহজ ছিল না এই ছবিটার জাম্প করে করে বিভিন্ন সময় এবং বিভিন্ন মানে টাইম এক একটা টাইমকে ক্রস করে করে যাচ্ছিল চিত্রনাট্যে তো সেই স্ক্রিন প্লেটা যে আপনারা এত চমৎকার করে বুঝে ভালোবেসেছেন আমরা সত্যি আপনাদের কাছে আমরা দেখেছি যে আপনার দাম্পত্যর সঙ্গে আপনার স্বামী আপনার সঙ্গে ছবিটা দেখেছেন তার অনুভূতি কেমন ছিল আমার পাশে বসে দেখেছে এবং আমরা যতই বলেছি যে ছবিটা পরিবারকে নিয়ে দেখবেন না কিন্তু তবু আমরা সবাই পরিবার নিয়েই এসেছি যেমন আমি আমার ফ্যামিলিতে আমার হাজব্যান্ডকে নিয়ে এসেছি আমার বাচ্চাদেরকে আনিনি যেহেতু ছবিটা একটু 18+ রেটেড তাই আমার বাচ্চাদেরকে আনিনি তবে আমার কাছে ভালো লেগেছে কি যে এই ছবিটা যখন আমরা করি আমাদেরকে পরিচালক বলেছিলেন যে আমরা যাতে একদম ফোন না ধরি সব কিছু থেকে ডিটাচড থাকি তো আমার ফ্যামিলি আমাকে সেই সাপোর্টটা দিয়েছে সেই সময়ে ছবিটা শুটিং চলাকালীন দীর্ঘ সময় আমি যে ফ্যামিলির সাথে যোগাযোগ করিনি আমি যে বিচ্ছিন্ন ছিলাম ফ্যামিলি থেকে আমাকে তারা সামগ্রিকভাবে মেন্টাল সাপোর্টটা দিয়েছে বলেই আমি এমন একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার প্লে করতে পেরেছি তাই অবশ্যই আমি আমার পরিবারের সবার কাছে কৃতজ্ঞ শুটিংয়ের জার্নিটা কতদিনের ছিল শুটিংয়ের জার্নিটা আমাদের আট নয় দিনের ছিল এবং আজকে যখন আমরা পর্দায় ছবিটা দেখছিলাম কিছু কিছু দৃশ্যে আমি ফিল করছিলাম যে আমার হাজব্যান্ড একেবারেই স্তব্ধ হয়ে যাচ্ছিল ও হয়তো বা পর্দার মানুষটার পাশে বসা আমাকে মেলাতে চেষ্টা করছিল এটা আমার কাছে অনেক ভালো লেগেছে সেখানে আপনার চরিত্রটা কিছুটা নেগেটিভ কিছুটা পরিস্থিতির শিকার বাস্তবে ছবি কতটা কেমন মানুষ বাস্তবে কেমন মানুষ এটা আসলে আমার ফ্যামিলি মেম্বাররা বলতে পারবে আমার কাছের স্বজন বন্ধু সবাই বলতে পারবে এবং এখানে আমাকে অনেক বেশি রুড মনে হয়েছে কখনো ব্রুটাল মনে হয়েছে বাস্তবে আমি আসলে ব্যক্তি মানুষটা একটু সফট আপনারা বলছেন যে 18 বছরের নিচে কেউ যাতে এই ছবিটা না দেখে এটা কি প্রচারণার কোনো কৌশল না একেবারেই না আপনারা যারা ছবিটা দেখেছেন তারা নিশ্চয়ই ফিল করেছেন যে শিশুদের এই ছবিটা আসলে না দেখাটাই ভালো
না, কারণ কিশোররা আছে, আঠারোর নিচে অনেকে আছে, আপনি জানেন যে নিষিদ্ধ করা মানেই তার প্রতি আরো দুর্নিবার আকর্ষণ তৈরি হয়। একটা ব্যাপার হচ্ছে কি যে এই ছবিতে আমাদের এই যে গেটআপগুলো দেখছেন আপনারা, আমাদের গেটআপগুলো দেখলে আপনারা বুঝতে পারছেন যে এই ছবিতে যেরকম নৃশংসতা দেখানো হয়েছে, নৃশংসতাটা আসলে দেখানোর কারণ হচ্ছে এই ছবিটা একটা ট্রু ইভেন্টের উপর করা, যেহেতু সত্যি ঘটনা নিয়ে এই কাজটা করা, তাই কিন্তু অবশ্যই এই নৃশংসতাগুলো আমাদেরকে দেখাতেই হবে বাস্তবতার প্রয়োজনে, বিশ্বাসযোগ্যতার প্রয়োজনে। আপনি আব্দুল্লাহ মামুনের চিঠি দিয়ে প্রায় দুই যুগ আগে আপনার অভিষেক ঘটেছিল এই ছোট পর্দায়, দুযুগে আপনার উপলব্ধি কেমন, কতটা নিজেকে দিতে পারলেন, নিজেকে কতটা প্রস্ফুটিত করতে পেরেছেন? আমি একটা জিনিস সবসময় চেষ্টা করেছি যে নির্মাণ শৈলীতে যেমন বিভিন্ন সময়ে পরিবর্তন এসেছে, ঠিক তেমনি অভিনয়ের শৈলীতেও কিন্তু পরিবর্তন এসেছে, নির্মাণের প্যাটার্নগুলো পাল্টেছে, তাই অভিনয়ের প্যাটার্নটাও কিন্তু পাল্টেছে। নাটক, সিনেমা, ওটিটি প্ল্যাটফর্ম প্রত্যেকটা মাধ্যমে অভিনয়ের ধারাটা কিন্তু ভিন্ন, অ্যাক্টিং প্যাটার্নটা ডিফারেন্ট এবং দর্শকও ভিন্ন। তাই আমি চেষ্টা করেছি যে কতটুকু পরিণত হতে পেরেছি জানি না, তবে আমি চেষ্টা করেছি যে প্রতি মুহূর্তে নতুনভাবে নিজেকে পর্দায় আনার, এবং আমার একটি চরিত্র যাতে আরেকটি চরিত্রের সাথে মিলে না যায়, কখনো সিমিলার না হয়, সেটাও আমি ট্রাই করেছি। এবং এখন যেমন অসংখ্য ভালো পরিচালক আছেন, নতুন যারা পরিচালনা করছেন অনেক মেধাবী পরিচালক আছেন, অনেক ভালো অভিনয় শিল্পী আছেন, আমাদের টেকনিক্যাল সেক্টরগুলো অনেক রিচ হয়েছে, তাই আমি মনে করি যে সময়ের সাথে সাথে অভিনয়ের যেই স্টাইলগুলো, অভিনয় শৈলীতেও আসলে পরিবর্তনটা খুব জরুরি, এবং আমি সেটা চেষ্টা করি আমার দর্শকদের জন্য। এই গত দুই যুগের কোনো হতাশা, কষ্ট, মিডিয়াটা যে পথে এখন যাচ্ছে সে পথটা নিয়ে আপনার মূল্যায়ন? সত্যি বলতে কি আমার কোনো হতাশা বা কষ্ট নেই, কখনোই না, কারণ এত এত সব চেকার ক্যারেক্টার আমি প্লে করেছি, এটা নিশ্চয়ই আমার কৃতজ্ঞ হওয়া উচিত আমার দর্শক, আমার পরিচালক, নির্মাতা আছেন যারা, আমার প্রডিউসার, রাইটার, যারা আমাকে এরকম সব ভিন্নধর্মী ক্যারেক্টারে ভেবেছেন, তাদের কাছে আমি অবশ্যই কৃতজ্ঞ। হতাশা একেবারেই নেই, তবে একটা চাওয়া আছে, স্বপ্ন আছে, প্রতি মুহূর্তেই অনেক ভালো ভালো ক্যারেক্টারগুলো প্লে করতে চাই, এবং যখন আমার কোনো কলিগ একটা ডিফারেন্ট রোল প্লে করে আমার তখন ইচ্ছে করে যে আহা, ওই চরিত্রটা যদি আমি করতে পারতাম। এটা আমি অভিনয়ে একজন শিল্পী হিসেবে আমার খুব সরল চাওয়া, এবং এই চাওয়া কখনোই শেষ হবে না, এবং শেষ হবে না বলেই কিন্তু আমার ভিন্ন ভিন্ন ক্যারেক্টার বা নতুন নতুন করে নিজেকে উপস্থাপনের এই প্রচেষ্টাটা জারি থাকবে। ছবি এখন দুই যুগ পেরিয়ে যাওয়ার পরে তো ধরেন বয়সে পরিণত, পরিপক্কতা এসছে, আগে একটা জায়গায় আপনি প্রধান চরিত্রে আসতেন, তো এখন কী ডিজার্ভ করেন আপনি, আপনি কোন চরিত্রগুলো এখন ডিজার্ভ করেন? আসলে আমি মনে করি কি যে একজন অভিনয় শিল্পী নারী বা পুরুষ বলে কোনো কথা নেই, অভিনয় শিল্পী হচ্ছে একদম কমন জেন্ডার। এই যে কমন জেন্ডারের কথা চলে আসলো, আমি কিন্তু কদিন আগে একটা ফিকশন করেছি যেখানে আমি থার্ড জেন্ডারের রোল প্লে করেছি। কখনো আমি পুরুষ হয়ে যাচ্ছি, কখনো নারী, কখনো থার্ড জেন্ডার, কখনো কিশোরী, কখনো বৃদ্ধা। এই যে আমার, এমনকি আজকে যে ছবিটা দেখলেন এখানে আমার তিনটা এজ দেখেছেন আপনারা, এবং তিনটা এজে আমি ট্রান্সফর্ম করেছি। তাই আমার যতদিন আমি বেঁচে থাকব আমি অভিনয় করব, এবং অভিনয়ে আমার এই চাওয়া অবিরত থাকবে, অবিরাম আমার এই চাওয়াটা থাকবে। আমি বিভিন্ন ধরনের মানুষের মাঝে নিজেকে পোর্ট্রেট করতে চাই, আমি অনেক মানুষের মাঝে নিজেকে দেখতে চাই। অভিনয়ে একজন অভিনয়ে যে কাজটা আমরা করি, অভিনয় করি, অভিনয় মানে হচ্ছে এক জীবনে হাজার জীবন বাঁচা, তাই আমি কিন্তু আমার এই একটা জীবনে হাজার হাজার জীবনের স্বাদ পেতে চাই, এবং সেটা চরিত্রের মধ্য দিয়ে। শেষে এনটিভির দর্শকদের জন্য কী বলবেন? এনটিভি আমাদের সবার ভীষণ ভীষণ প্রিয় একটি চ্যানেল, দীর্ঘদিন থেকে আমাদেরকে বস্তুনিষ্ঠ সংবাদ, বস্তুনিষ্ঠ অনুষ্ঠান এবং সব আমাদেরকে এন্টারটেইন করে যাচ্ছে এক কথায়। তাই অবশ্যই এনটিভির জন্য আমাদের পক্ষ থেকে ভালোবাসা, আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, এবং আমি চাইবো যে আমাদের যে এই প্রচেষ্টাগুলো, আমাদের যে ভালো নির্মাণের এবং নিত্য নতুনভাবে দর্শকদের কাছে আমাদের কালচারটাকে তুলে ধরার যে চেষ্টা করছি আমরা, আমাদের সংস্কৃতি নিয়ে আমরা যে যাত্রাটা করছি, এনটিভি যেন আমাদের পাশে থাকে। আরেকটা কথা বলতে চাই যে
এই যে আমাদের নির্মাতারা এত ভালো ভালো নির্মাতারা কাজগুলো করছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের একই সময়ে আমাদের একটা ভালো নির্মাণের সাথে আমাদের একটা ভালো কাজের দেখা যাচ্ছে ফলে আমাদের একটা ভালো ছবি মুক্তি পাবে, একই দিনে একটা বাইরের সিনেমা মুক্তি দিয়ে দেওয়া হচ্ছে, সেটা হলিউডের হতে পারে বা ভারতের ছবি। এতে হচ্ছে কি যে আমাদেরকে কিন্তু এই সম্মুখ যুদ্ধটা করেই যেতে হচ্ছে, এবং আমাদের এই যুদ্ধের শেষ নেই। আমরা কিন্তু দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে এই যুদ্ধ করে যাচ্ছি। আমরা এভাবে যুদ্ধ করতে চাই না আসলে। আমরা চাই আমাদের ছবি, আমাদের নির্মাণ আমাদের দর্শকরা দেখুক, এবং তার জন্যে পৃষ্ঠপোষকতা দরকার এবং আপনাদের সবার সহযোগিতা দরকার। আপনি যুদ্ধের কথা বলছেন, কিন্তু আমরা তো নেটফ্লিক্সেও দেখছি, হলে আপনি বোধহয় পাঠানকে ইঙ্গিত করছেন। তো পাঠানই না, এমন হয়েছে যে আমাদের অনেক ভালো ছবি যেদিন যখন হলে কিছুদিন আগে, যেমন লাল মোরগের ঝুঁটি, তারপর হচ্ছে আরও বেশ কিছু ছবির সাথে একই দিনে স্পাইডারম্যান হলে দিয়ে দেওয়া হচ্ছে। তো এটা আসলে একটু দুঃখজনক আমাদের জন্য। আসলে বিশ্বায়নের কারণে অনেক কিছুর মধ্যে আমরা একটা অসম প্রতিযোগিতার মধ্যে পড়েছি, এটা সত্য। ছবি এনটিভির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অভিনেত্রী ফারজানা ছবি। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।